জেনে রাখুন, এই পর্বে আপনারা জানবেন ঠাকুর নিগমানন্দের অমৃতবাণী অষ্টাদশ পর্ব। হিন্দু দর্শনশাস্ত্রের পর্যালোচনায় প্রতীত হয় যে আমাদের শাস্ত্রীয় মতামত নানা বাদানুবাদ দ্বারা স্থাপিত হইয়াছে। যখন যে মত উঠিয়াছে তখনই পণ্ডিতগণ বলিয়া উঠিয়াছেন সে কথার প্রমাণ। সুতরাং হিন্দু দার্শনিকেরা প্রমাণ ভিন্ন এবং পূর্বপক্ষ খণ্ডন না করিয়া কোনো কথার মীমাংসা করেন নাই। ধর্মের এমন তন্নতন্ন বিচার আর কোনো জনসমাজের ধর্মশাস্ত্রে দেখা যায় না। হিন্দু জানে কেবলম শাস্ত্রমাশ্রিতা ন কর্তব্য বিনির্ণয়, যুক্তিহীন বিচারেণ ধর্মহানি প্রজায়তে। কেবল শাস্ত্রবাক্য আশ্রয় করিয়া ধর্ম নিরূপণ করা কর্তব্য নহে, কারণ যুক্তিহীন বিচার দ্বারা ধর্মহানি হইয়া থাকে। তাই হিন্দুশাস্ত্রে কি লৌকিক কি অলৌকিক সর্ববিধ তত্ত্বেরই বিশেষ প্রকার উপযুক্ত প্রমাণ প্রদত্ত হইয়াছে। হিন্দু ধর্মকে নিন্দা করিবার পূর্বে একবার তত্ত্বগুলি বিচার করিতে ও নিজের ধর্মপ্রণালীর প্রতি দৃষ্টিপাত করিতে অনুরোধ করি। অদূরদর্শী ব্যক্তিগণ হিন্দু সমাজস্থ সামান্য জনগণের ধর্মপ্রণালী দেখিয়া এবং তাহার প্রকৃত তথ্য ও মহান ভাব না বুঝিয়া যে সকল নিন্দাবাদ করিয়া রসনা কলুষিত করেন, সেই সামান্য জনগণের ধর্ম হইতে নিশ্চয়গুণ্য সাধকের নিরাকার ব্রহ্ম উপাসনা পর্যন্ত আমি এই গ্রন্থে আলোচনা করিব। আশা করি পাঠকগণ তাহাতেই হিন্দু ধর্মের বিশ্বব্যাপকতা ও গভীরতার পরিমাণ উপলব্ধি করিতে পারিবেন। অধিকার ভেদ। কোনো আধুনিক বা উৎপন্ন ধর্মে অধিকার ভেদ স্বীকৃত হয় নাই, কারণ সে সমস্ত ধর্ম মানবাত্মার নিমিত্ত এক নির্দিষ্ট আদর্শ ও লক্ষ্য দিয়াছে, সেই লক্ষ্যের প্রতি সমগ্র মনুষ্য সমাজকে নিয়োজিত করিতে চাহে। হিন্দু ধর্ম যখন মানবাত্মাকে তাহার অনন্ত স্বরূপে আনিতে চাহে, তখন অবশ্য বলিতে হইবে তাহার গতি অনন্তের পথে। এই অনন্ত পথ নানা খণ্ডে বিভক্ত হইয়া ক্রমশ ঊর্ধ্বে উঠিয়া গিয়াছে। এই অনন্ত গতিপথে লোকসমাজে সকলেই আছে, কিন্তু সকলেই সমান অধিকারী নহে। পূর্ণ যুবক যে উপায়ে আহার্য গ্রহণ করিতে পারে শিশু তাহা পারে না। যুবক কঠিনতর পদার্থ চর্বণ করিয়া ভক্ষণ করিতে পারে, শিশুকে তরল দুগ্ধ তুলার দ্বারা ধীরে ধীরে খাওয়াইতে হয়। আবার একজন জ্ঞানীর সহিত অজ্ঞানীর আকাশ পাতাল প্রভেদ, তেমনি একজন বুদ্ধিমানের সহিত একজন নির্বোধেরও বিস্তর প্রভেদ। যে ধর্ম বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ, সে যাহাতে ধর্ম বলিয়া কিছু একটা আছে এমন সংস্কার লাভ করিতে পারে, সেই কার্য করা কর্তব্য। তাই হিন্দু বালিকা কোমল হৃদয়ে ধর্মবীজ রোপণের জন্য ধর্ম আছে, কেবল তাহাই বুঝিবার জন্য যমপুকুর পুণ্যপুকুর গোলক ধনকছান প্রভৃতি ব্রত করে। যুবতী কর্মফলে জীবনে ধর্মবৃদ্ধি করিবার জন্য দুর্বাষ্টমী অন্নদান অনন্ত চতুর্দশী প্রভৃতি ব্রতে নিযুক্ত হয়। সাধারণ দোল দুর্গোৎসব পূজা অর্চনা যাগযজ্ঞ করে দেবশক্তি লাভ করিয়া জড়ত্বের হস্ত হইতে কিঞ্চিত রক্ষা পায় ধর্মশক্তির বর্ধন উদ্দেশ্যে। যোগী কর্মে সংস্কার বীজ দগ্ধ করিয়া যোগের আগুনে জড়ত্ব গলাইয়া পূর্ণ চৈতন্যের দিকে অগ্রসর হওয়ার জন্য যোগ করিয়া থাকেন। এইরূপে জগতে যত প্রকার ধর্মসাধনার পথই দেখিবে, সমস্তই অধিকার ভেদে অবস্থা ভেদে কিঞ্চিত অগ্রসর হইবার জন্য। কোনো ধর্মপথই নিরর্থক নহে, সকলেই পূর্ণ ধর্মলাভের জন্য অগ্রসর হইতেছে। তবে কথা এই যে ধর্মপদ্ধতি অনুসারে ধর্মের সাধনা অনুসারে কেউ অনেক দূর অগ্রগামী হয়, কেউ বা অল্প দূরে থাকে। ধর্ম সকলকেই উঠাইয়া অনন্ত পথের এক স্থানে আনিতে চাহে। হিন্দু ধর্ম এই বিভিন্ন অধিকারী ব্যক্তিগণের নিমিত্ত ধর্মসাধনার প্রকরণ বিভিন্ন করিয়া দিয়া আপনাকে সর্বলোক উপযোগী করিয়া দিয়াছে। এই অধিকার অনুসারে হিন্দু ধর্মের শাক্ত শৈব বৈষ্ণব গানপত্য সৌর প্রভৃতি নানা সাম্প্রদায়িক সাধন প্রণালী প্রতিষ্ঠিত হইয়াছে। এই সমস্ত সাধনা প্রণালীর ধর্মাচার ও প্রকরণ বিভিন্ন হইলেও সকল ধর্মপ্রণালী হিন্দু ধর্মীয় মুক্তিসাধকের গতিপথে অবস্থিত। খ্রিস্টীয় ধর্মাদি যেমন নিজ নিজ সম্প্রদায়স্থ জনগণকে স্বর্গাদি প্রভৃতি এক এক লক্ষ্যস্থানে আনিতে চাহে, হিন্দু ধর্মের শাক্ত বৈষ্ণবাদী সাম্প্রদায়িক সাধনা প্রণালীতেও তদ্রূপ সকলকে হিন্দু ধর্মীয় মুক্তিপথের এক এক দেশে উপনীত করিতে চাহে, কিন্তু তাহাও চরম গতি নহে। মনুষ্য সমাজে নানা প্রকৃতির মানুষ, সকলের বিদ্যা বুদ্ধি প্রতিভা সমান নহে, সকলের মানসিক উন্নতির ইচ্ছা শোক দুঃখ প্রবৃত্তি নিবৃত্তি সমান নহে। এই সকল বিবেচনা করিয়া হিন্দুশাস্ত্র বলিয়াছেন, সকাম আশ্চৈব নিষ্কামা
दिविधा भूविमान वा अकामानं पदं मख कामिनां फलमुच्यते। এই সংসারে সকাম ও নিষ্কাম এই দুই শ্রেণীর মানব আছে। ইহার মধ্যে যাহারা নিষ্কাম তাহারা মোক্ষপথের অধিকারী, আর যাহারা সকাম তাহারা কর্ম অনুযায়ী স্বর্গলোকাদি গমনপূর্বক নানা প্রকার ভোগ্য বস্তু ভোগ করিয়া কৃতকর্মের ক্ষয়ে পুনরায় ভূলোকে জন্মগ্রহণ করিয়া থাকে। ইহা হইতে প্রবৃত্তি ও নিবৃত্তি মার্গ এই দুইটি পথ বাহির হইল। ইহার আবার এক একটি সাধন প্রণালী অনন্ত। অধিকার ভেদে সাধনা চারি প্রকার, যথা উত্তম ব্রহ্মসদ্ভাব ধ্যান ভাবস্ত মধ্যম স্তুতির জপ ধমো ভাব বহি পূজা ধমাধবা। ব্রহ্মসদ্ভাব উত্তম, এজন্য উচ্চাধিকারীগণ ব্রহ্মবিচার ও ব্রহ্মোপাসনা করিবে। মধ্যম অধিকারীগণ স্থূল সূক্ষ্ম ভূতাদি বা জ্যোতির ধ্যান করিবে। অধম অধিকারীগণ স্তব জপ পূজাদি করিবে। অধম অধিকারীগণ অর্থাৎ যাহারা ধর্ম বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ তাহারাই বাহ্য পূজার অনুষ্ঠান করিবে। আবার প্রবৃত্তি নিবৃত্তি ধর্ম অনুসারে সাধকের ক্ষমতা বিচার করত ব্রহ্ম উপাসনা ধ্যান তপ জপ ও বাহ্য পূজাদি নানারূপ পদ্ধতি প্রকাশিত হইয়াছে। তবে ধর্মের যত উচ্চ দেশে উঠিবে লোকসংখ্যার অল্পতা সহিত সাধনা পদ্ধতিরও রসতা দৃষ্ট হইবে। নিরপেক্ষভাবে বিচার করিলে পৃথিবীর যাবতীয় ধর্ম সম্প্রদায় ও তাহাদে অনুষ্ঠিত ধর্মপ্রণালী মহানির্বাণতন্ত্রের ওই শ্লোক দুইটির মধ্যে দেখিতে পাইবেন যে যেরূপ ধর্মপ্রণালী অবলম্বন করুন না কেন সকলেই ওই চারি শ্রেণীর মধ্যে অবস্থিতি করিতেছে। সকল ব্যক্তি দর্শন বিজ্ঞানের জটিল তত্ত্ব হৃদয়ঙ্গম করিতে পারে না। যাহার যেরূপ শিক্ষা আছে সে অবশ্য বুঝিতে পারিবে। অর্ধশিক্ষিত বা অল্পশিক্ষিত জনগণকে অগ্রে দর্শন বিজ্ঞান বুঝিবার উপযোগী শিক্ষা লাভ করিয়া পরে দার্শনিক তত্ত্ব আলোচনা করিতে হয়। আর অশিক্ষিত ব্যক্তি বর্ণ পরিচয় করিয়া কর খল হইতে সুবোধ নীতিপাঠ সাহিত্য ব্যাকরণ কাব্যাদি ক্রমে পাঠ করত তবে দর্শন বিজ্ঞান পাঠে সক্ষম হইতে পারে। হিন্দু ধর্ম শিক্ষকগণ যাহা যেরূপ জ্ঞান আছে বুঝিয়া তাহাকে সেই স্থান হইতে আরম্ভ করাইয়া ক্রমে উচ্চস্তরে আনয়ন করেন, আর যাহার আদৌ ধর্মজ্ঞান নাই তাহাকে বাহ্য পূজা হইতে আরম্ভ করাইয়া ক্রমে ব্রহ্মসদ্ভাবে আনয়ন করেন। তাই হিন্দু ধর্মের স্তর অধিকার ভেদে অসংখ্য ধর্মপ্রণালী দৃষ্টিগোচর হয়। সাধারণ জনগণকে প্রথম হইতে কিরূপ ধর্মসাধনায় নিযুক্ত করিয়া ক্রমশ উচ্চ স্তরে উঠাইতে হয় এবং এক এক স্তরের সাধনায় কি কি শিক্ষা হয় তাহা চৈতন্য চরিতামৃত গ্রন্থ হইতে দেখাইতেছি। ধর্মজগতের শ্রেষ্ঠ মহাজন কবিরাজ গোস্বামী তাহার চৈতন্য চরিতামৃত গ্রন্থে মহাপ্রভু চৈতন্যদেব ও মহাত্মা রামানন্দ রায়ের কথোপকথনে এই তত্ত্ব পরিস্ফুট রূপে প্রকাশ করিয়াছেন। প্রভু কহে কহ কিছু সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্মাচরণেই কৃষ্ণ ভক্তি হয়, যাহার জন্য সাধনা তাহাই সাধ্য। চৈতন্যদেব সাধ্য বিষয়ে জিজ্ঞাসা করিলেন, কোন সাধকের কিরূপ সাধ্য তাহা নিশ্চয় করিয়া বলিতে বলিলেন না। তখন রামানন্দ রায় কাজেই ভক্তিহীন সংসার জাল জড়িত মানবের প্রথম হইতেই সাধ্য নির্ণয় করিলেন, কাজেই তাহাকে বলিতে হইল সধর্মাচরণেই কৃষ্ণ ভক্তি হয়। আপন আপন বর্ণাশ্রমচিত কুলধর্মই সধর্ম। ভগবত ভক্তিহীন পাষাণ প্রাণে ধর্মবীজ রোপণের উপায় স্বরূপ সধর্মাচরণ নির্দেশ করিলেন, কিন্তু কেবলমাত্র ভগবত ভক্তি কি জীবনের লক্ষ্য, না আরও কিছু আছে? প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে কৃষ্ণে কর্ম অর্পণ সাধ্য সার। চৈতন্যদেব বলিলেন, ইহা বাহিরের কথা, বাহ্য ধর্ম আরও অগ্রসর হইয়া বলো, অর্থাৎ সধর্ম অপেক্ষা আরও উচ্চ অধিকারীর কথা বলো। তদুত্তরে তিনি বলিলেন, সমস্ত কর্ম ভগবৎচরণে অর্পণ করাই সাধ্যের সার। আত্মাভিমান পরিত্যাগ করিয়া নিষ্কাম কর্ম করিতে উপদেশ দিলেন। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে সধর্ম ত্যাগ সর্বসাধ্য সার। নিষ্কাম কর্মের কথা শুনিয়া চৈতন্যদেব বলিলেন, ইহাও বাহিরের ধর্ম, আরও অগ্রসর হইয়া বলো। যখন নিষ্কাম ধর্ম সাধন করিয়া সাধকের আত্মনির্ভরতা জন্মিবে তখন স্বতন্ত্রতাই তাহার উন্নতি, তখন তাহাকে আর বিধিনিষেধের গণ্ডির ভিতর রাখা উচিত নহে। তাই রায় রামানন্দ বলিলেন, সধর্ম ত্যাগই সাধ্যের সার। চৈতন্যদেব ইহাতেও সন্তুষ্ট না হইয়া বলিলেন, প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। জ্ঞান মিশ্রা ভক্তির কথা শুনিয়া প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান শূন্যা ভক্তি সাধ্য সার। রামানন্দের এই কথা শুনিয়া চৈতন্যদেব বুঝিলেন ইহা উত্তম সাধ্য, তাই বলিলেন, প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। চৈতন্যদেব এতক্ষণ এহ বাহ্য বলিতেছিলেন, কিন্তু এইবার বলিলেন এহ হয়। তবে ইহা শেষ নহে, আরও অগ্রসর হইয়া বল।
চৈতন্যদেব কর্তৃক এইরূপে জিজ্ঞাসিত হইয়া রায় রামানন্দ ঐশী ভক্তির কত উচ্চ উচ্চ স্তরের মাধুরী লীলা প্রকাশ করিলেন। কেউ যেন এগুলিকে বৈষ্ণবী হেয়ালি মনে করিয়া নিজের স্বচ্ছ সরল নাসিকাটি কুঞ্চিত করিবেন না। উহার প্রত্যেক কথা দর্শন বিজ্ঞানের সুদৃঢ় ভিত্তিভূমির ওপর সংস্থাপিত। আগে হিন্দু তন্ত্র পুরাণ স্তুতি শ্রুতি দর্শন উপনিষদ পাঠ করুন, তৎপর ওই ডোর কৌপিনধারী নেড়ানেড়ির হেয়ালি পাঠ করিতে প্রয়াস করিবেন। এই ভাবের ভাবুক ভিন্ন অন্যে সে তত্ত্ব বোধগম্য হইবে না। রায় রামানন্দ কথিত স্বধর্ম নিষ্কাম ধর্ম, স্বধর্ম ত্যাগ, জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান শূন্যা ভক্তি ও প্রেম ভক্তি প্রভৃতি এক একটি ধর্মপ্রণালী সাধনার জন্য অধিকার ভেদে স্বীকৃত হইয়াছে। যাহার যাহাতে অধিকার তিনি তদনুরূপ সাধনার অনুষ্ঠান করিবেন। অশিক্ষিত ব্যক্তি দর্শন বিজ্ঞান পাঠ করিতে প্রবৃত্ত হইলে যেমন কিছুতেই তাহার পাঠে মনোসংযোগ হয় না, বরং বিরক্ত হইয়া সে ওই তত্ত্বের চর্চা ত্যাগ করে, তদ্রূপ স্থূল বুদ্ধি ব্যক্তিগণও অতি সূক্ষ্ম এই ব্রহ্মতত্ত্ব কিছুতেই ধারণা করিতে সক্ষম হয় না, অধিকন্তু বিরক্ত হইয়া পড়ে। এই কারণেই হিন্দু ধর্ম বলিতেছেন, না বুদ্ধি ভেদম জানৈদ অজ্ঞানাম কর্মসঙ্গিনাম। কর্মীগণের মধ্যে যাহারা নিতান্ত অজ্ঞান তাদের বুদ্ধিভেদ জন্মাইবে না। এই সকল বিবেচনায় অধিকার ভেদে ধর্মপ্রণালী উপদেশ দিবার ব্যবস্থা হিন্দু শাস্ত্রে দৃষ্ট হয়। হিন্দু ধর্মে লোকের জ্ঞান ও রুচি অনুসারে সাধন প্রণালীর সংগঠন হইয়াছে, তাহাতে বিভিন্ন সাম্প্রদায়িক উপাসনা প্রণালীর সৃষ্টি হইয়াছে। বৈদিক হিন্দু ধর্ম দেশ কাল ও পাত্রানুযায়ী অধিকার ভেদে স্বীকার করিয়াছেন। সমাজের একাংশের জন্য ধর্ম নহে, তাই হিন্দু ধর্ম উচ্চ নীচ ও মধ্যম অধিকার ভেদে নানাবিধ সাধনা সৃষ্টি করিয়াছেন, কিন্তু তাহাদের উদ্দেশ্য একই, কেবল প্রকরণ ভিন্ন মাত্র। এই জন্যই সেই ধর্মে প্রবৃত্তি নিবৃত্তি ভেদে আদ্য দীভিত সাধন পথ দেখিতে পাওয়া যায়। উচ্চাধিকারীর জন্য নিবৃত্তি পথ ও নিষ্কাম ধর্ম, নিম্নাধিকারীর জন্য প্রবৃত্তি পথের বিস্তারিত মহাকাম্যক্ষেত্র। জেনে রাখুন, এই পর্বে আপনারা জানলেন ঠাকুর নিগমানন্দের অমৃতবাণী অষ্টাদশ পর্ব। জানার মধ্যে অজানা অনেক কিছুই রয়েছে আমাদের মধ্যে, তাই জেনে রাখোকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে জেনে রাখোর প্রতিটা ভিডিওর আপডেট আপনি সবার প্রথম পেয়ে যান। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।